হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম তো সত্যি কথা বলতে আজকের এর অফারটি আপনার জন্য অনেকটাই স্পেশাল হতে যাচ্ছে তো স্পেশাল এর জন্যই বলতেছি কারণ আজকের এর প্রজেক্টটি অলরেডি এক্সচেঞ্জের লিস্ট রয়েছে অর্থাৎ আপনার যে আজকের টেস্টনেটের অফার থেকে যে টোকেনগুলো পাবেন সেটা সাথে সাথে সেল আউট করে কিন্তু আপনার প্রফিট নিতে পারবেন এবং আজকের এই প্রজেক্টটি যে 100% অফার দিচ্ছে আর কি রিয়েল অফার সেটা যাচাই বাচাই করার জন্য এদের টুইটার পেজে আসলে আপনারা বুঝতে পারবেন এবং টুইটার পেজে আসলে দেখতে পারবেন মাত্র বাইশ আওয়ার্স আগে অর্থাৎ বাইশ ঘন্টা আগে এরা কিন্তু অফারটি শেয়ার করেছে দেখা এখানে বলেই রয়েছে ডেন্ট প্রোটোকল টেস্টেন্ট অ্যাপ্লিকেশন অ্যাড্রপ এখানে বলেই দিয়েছে এরা কিন্তু টেস্টেন্ট অ্যাপ্লিকেশনে অ্যাড্রোপ দিয়েছে এবং আরও যাচাই বাসাই করার জন্য এদের যে মিডিয়াম পোস্ট রয়েছে এই অপশানে ক্লিক করলে আমরা এদের মিডিয়াম পোস্টটি পেয়ে যাবো এবং মিডিয়াম পোস্টে আরও ভালো করে লেখা রয়েছে এবং এই অফারটি কতদিন চলবে আর কি কত কী তো এখানে যে বিষয়টি লেখা রয়েছে এই অফারটি চলবে আপনাদের জন্য আটে অক্টোবর পর্যন্ত চলবে দেখেন নিচে দেখাই দিচ্ছি নিচের দিকে আসলে দেখতে পারবেন তো খেয়াল করেন এই দেখেন আটে অক্টোবর অফারটি শেষ হয়ে যাবে অর্থাৎ ছয় সাত দিনের মতো অফারটি চলবে এবং এই ছয় সাত দিনের মধ্যেই অফারে অংশগ্রহণ করে নিতে হবে এবং এখান থেকে কী রিওয়ার্ড পাবেন সে বিষয়ে বলেছে প্রত্যেকে এখান থেকে দশটি ডেন টেন টোকেন পাবেন বেসিক অর্থাৎ সবাই এখান থেকে দশটি করে ডিএনএফ টোকেন পাবেন এবং এক্সট্রা একটা রিওয়ার্ড রয়েছে আপনি যদি ভালো সাজেশন দিতে পারেন সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড ডেন আরও এক্সট্রা পাবেন তো সাজেশন সবাই তো আর দিতে পারবে না যদি দিতে পারেন তাহলে ভালো কথা আর না দিতে পারলেও সমস্যা নেই আপনি তো বেসিক্যালি এমনি তো প্রত্যেকে দশটি করে টোকেন তো এমনিতেই পাচ্ছে না এখান থেকে যে দশটি টোকেন কিন্তু পাওয়ার সাথে সাথে সেল আউট করে প্রফিট নিতে পারবেন যাক এখন টেস্ট করার জন্য আমাদের কিছু কাজ করতে বলেছে আর কাজ করতে বলেছে এদের ফর্ম ফিল করতে বলেছে এবং এদের সাইটটি টেস্ট করতে বলেছে এদের এনএফটি ক্রিয়েট করতে বলেছে তো কীভাবে কী করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝাই দিব তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আজকের অফারে অংশগ্রহণ করার জন্য আপনাদের এয়ানডেক্স অথবা কিউ ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার হলেই হবে এই ব্রাউজার লাগবে তো এই ব্রাউজার না থাকলে আপনি স্টোরে গিয়ে এয়ানডেক্স অথবা কিউ ব্রাউজার লিখে সার্চ দিলে ব্রাউজারগুলো পেয়ে যাবেন অবশ্যই একটি ডা ব্রাউজার ডাউনলোড করে নেবেন আমি সাধারণত ইয়ান্ডেক্স ব্রাউজার ইউজ করি আপনার চাইলে এই প্লেস্টোর থেকে এনডেক্স ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে আপনার ব্রাউজারটি ওপেন করবেন এবং ওপেন করার পরে এখানে আপনাদের যেটা করতে হবে প্রথমে মেটাম্যাক্স এক্সটেনশনে অ্যাড করে নিতে হবে এবং যাদের আগে থেকে রয়েছে তো ভালো কথা যাদের নেই কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা দেখা দিচ্ছি জাস্ট সার্চ বারে এসে জাস্ট মে মেটাম্যাক্স এক্সটেনশন ক্রোম লেখে সার্চ দিবেন জাস্ট লিখলে এরকম পেয়ে যাবেন জাস্ট উপরে অপশনে ক্লিক করে দেবেন চলে আসবে এবং আসার পরে এই অপশানে ক্লিক করে ডেস্কটপ মুড অন করে নেবেন জাস্ট অপশনে ক্লিক করলে যে ডেস্কটপ বাসনে অপশনে ক্লিক করবেন ডেস্কটপ মুড অন হয়ে যাবে এবং ডিস্টপ মুড অনার সাথে সাথে এরকম বড় পেজ চলে আসবে তারপরে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করবেন যে অ্যাড অপশন পেয়ে যাবেন ডেস্কটপ মুড অন করলে অ্যাড অপশন চলে আসবে অ্যাড অপশনে ক্লিক করলে আর কি এখানে কিন্তু মেটাম্যাক্স এক্সটেনশন অ্যাড হয়ে যাবে এবং এক্সটেনশন দেখার জন্য নিচে এই অপশানে ক্লিক করে দেবেন অপশানে ক্লিক করার পরে এখান থেকে এই যে এক্সটেনশন অপশনে ক্লিক করবেন এক্সট্যানশন ক্লিক করলে এই যে এক্সট্যাকশন কিন্তু অ্যাড হয়ে গেছে মেটামাক্সের এবং এই মেটামাক্সের এক্সট্যাকশন একটি অ্যাকাউন্ট খুলে নেবেন আপনারা চার্চ ওয়ালেট অন্য অন্য ওয়ালেটে যেভাবে অ্যাকাউন্ট খুলেন ওইভাবে এই ওয়ালেটেও এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন অথবা অন্য ওয়ালেটির প্রাইভেট কি দিয়েও এখানে লগ ইন করে নিতে পারেন এবং করার পরে এখানে আপনারা যেটা করেন এখানে হচ্ছে বিএসসি নেটওয়ার্ক আপনাদের অ্যাড করে নিতে হবে যাদের আগে থেকে রয়েছে তাদের তো রয়েছেই যাদের তাদের করতে হবে না যাদের নাই তারা কীভাবে বিএসি নেটওয়ার্ক অ্যাড করবেন জাস্ট উপরে এই নেটওয়ার্ক অপশানে ক্লিক করে দেবেন এই ধীরে এই অপশানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন কাস্টেম আরপিসি এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে আমি যেটা করবো আমার টেলিগ্রাম চ্যানেলে সকল লিঙ্ক দিয়ে দিব এখানে বিএসসি নেটওয়ার্কের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি এখন বিএসসি নেটওয়ার্ক সেট আপের লিঙ্কগুলো এখানে দেখেন নেটওয়ার্ক নেমে যাকে নেটওয়ার্ক নেম দেবেন নেট আপের নেমে বিএসসি নেটওয়ার্ক তাদের জাস্ট বি নেটওয়ার্ক নেমে জায়গায় আমি নেটওয়ার্ক নেম নিয়ে দিচ্ছি বিএসসি নেটওয়ার্ক এবং তারপরে হচ্ছিলপিসির জায়গা আরপিসি দিয়ে দিবেন জাস্ট আমি আরপিসি ইউ এল জায়গায় আরপিসি ইউ এল দিয়ে দিচ্ছি এবং যেটা জায়গায় সে সেটা আপনি দিয়ে দিবেন জাস্ট আমি দিয়ে দিই জাস্ট আপনি দেখে দেখে আমার মতো এখান থেকে বসায় নেবেন এবং বসাই দিয়ে জাস্ট অ্যাড অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার অ্যাড হয়ে গিয়েছে এবং তারপর উপরে এরকম দেখতে পাবেন টেস্টেন্ট ফাইন্যান্স স্মার্ট চেন অর্থাৎ স্মার্ট চেইনে টেস্ট অবস্থায় কিন্তু আপনার আর কি নেটওয়ার্ক কিন্তু অ্যাড হয়ে গেলো মেটামাক্সে তো এখন আপনাদের যে কাজটা করতে হবে এখানে আপনাদের টেস্ট করার জন্য বিএনবি দরকার হবে তো এখন বিএনপি কোথায় থেকে পাবেন তো আমার থার্ড যে লিঙ্কটা দিব আমি ফসেটির লিঙ্ক দিব এই ফসেটির লিঙ্কে আপনারা চলে আসবেন জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দেবেন এবং ক্লিক করে এখান থেকে বিএনবি নেওয়ার জন্য আপনারা যেটা করবেন ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পরে অ্যাড্রেসটি চলে আসলো এবং এখন যেটা করবেন আপনারা মেটামাক্সে চলে আসবেন মেটামাক্সের থেকে আপনার যে ওয়ালেটের অ্যাড্রেসটি রয়েছে ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নেবেন জাস্ট আমি ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিলাম এবং কপি করে নেওয়ার পরে আপনারা এই ফসেটে চলে আসবেন এবং ফসেটে এই সে আপনি যেটা করবেন এই এই যে অপশনে ক্লিক করে দিবেন আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন জাস্ট আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এবং আমার অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি তারপরে এই যে গিভ মি সাম বিএনবি এই অপশনে এখন সিলেক্ট করবেন জাস্ট আমি সিলেক্ট করে দিচ্ছি সাম বি ওয়ান ওয়ান বিএনবি যেটা এবং সেটা সিলেক্ট করবেন জাস্ট আমি এটা সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করার পরে দেখেন এই দোকানের ফান্ডিং কিন্তু রিকোয়েস্ট হয়ে গিয়েছে অর্থাৎ আমার কিন্তু এখনই আমার ওয়ালেটের সাথে সাথে ওরা বিএনবি সেন্ড করে দেবে এটা টেস্ট বিএনবি এটা কিন্তু সেল আউট করতে পারবো না জাস্ট টেস্ট করা যাবে জাস্ট এখন এ দেখেন বিএনবি আমার সাথে সাথে ওয়ান বিএনবি কিন্তু আমার অ্যাড্রেসে কিন্তু চলে এসেছে তো এখন বিএনবি হয়ে পেয়ে গেলাম তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের এই ফসলের কাজও শেষ এখন যে কাজটা করছে মেন কাজ যে অফারের লিঙ্ক যেটা রয়েছে অফারের লিঙ্ককে এখন আমরা জাস্ট ক্লিক করে কপি করে নিব কপি করে আমরা আবার ইয়ানডেক্স ব্রাউজে চলে আসবো এবং গ্রডেক্স ব্রাউজে আসার পরে আমরা নতুন একটি ট্যাব নিয়ে নিব জাস্ট নতুন একটি ট্যাব নিয়ে জাস্ট ওই সাইডের লিঙ্কটা আমরা পেস্ট করে দিব জাস্ট পেস্ট করে আমরা এখন এই সাইডটা এখন টেস্ট করবো আমাদের এখানে যেটা করতে হবে এন এনএফটি ক্রিয়েট করতে হবে এবং এনএফটি কীভাবে ক্রিয়েট করবেন সেটা এখন আপনাদের দেখাবো জাস্ট প্রথমে আপনাদের অ্যাকাউন্টে কানেক্ট করে নিতে হবে জাস্ট কানেক্ট যে অপশন রয়েছে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন এবং কানেক্ট অপশনে ক্লিক করার পরে জাস্ট দেখবেন আপনার মেটামাক্সে চলে জাস্ট এই যে নিচের দিকে দেখবেন এক্সটেনশন এক্সটেনশন অপশনে ক্লিক করবেন এই যে মেটা আমার সব পপ চলে এসেছে অর্থাৎ চলে এসেছে এটা অ্যাপ্রুভাল দিয়ে দেবেন জাস্ট আমি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে গেলো অর্থাৎ আমার সাইটটি কিন্তু কানেক্ট হয়ে গেছে জাস্ট আপনি যেটা করবেন এই যে ট্যাবে অপশনে ক্লিক করবেন এবং ট্যাব অপশনে ক্লিক করে আগের সাইডে চলে আসবেন দেখবেন আপনার এটা কিন্তু কানেক্টিং অবস্থায় রয়েছে দেখেন এটা কিন্তু আমার কানেক্ট হয়ে গিয়েছে এবং কানেক্ট হওয়ার পরে এখন আপনাদের যে কাজ করণীয় সেটা হচ্ছে আপনাদের এখান থেকে দেখতে পারবেন এই যে ক্রিয়েট এনএফটি দেখতে পারতেছেন এবং ক্রিয়েট এনএফটি এই অপশনে এখন ক্লিক করে দিতে হবে মূলত আমাদের এখান থেকে যেটা করতে হবে আমাদের এনএফটি ক্রিয়েট করতে হবে দেখেন আমার কিন্তু ওয়ালের কানেক্ট অবস্থা রয়েছে এখন আমরা ক্রিয়েট এনএফটি এই অপশনে সিলেক্ট করে দিব জাস্ট আমি এটা টেনে জাস্ট আসলে আমি জাস্ট এটা সিলেক্ট করে দিচ্ছি জাস্ট আর কি একটু ওয়েট করি এটা এনএফটি আসলে যে ক্রিয়েট এনএফটি চলে এসেছে জাস্ট এটার উপরে আমরা একটা ক্লিক করে দেব না ক্রিয়েট এনএফটি অপশনে চলে এসেছে তারপরে আমরা এখানে দেখতে পারতেছি ক্রিয়েট এনএফটি আবার লেখা রয়েছে এই অপশন এখন আমরা ক্লিক করে দিব আমাদের এখান থেকে এনএফটি ক্রিয়েট করতে হবে না চলে এসেছে তো এখান থেকে আমাদের এখন যেটা করতে হবে এনএফটি ক্রিয়েট করতে হবে এখন এনএফটি কীভাবে ক্রিয়েট করবেন অর্থাৎ তৈরি করবেন সেই বিশেষটা এখন আপনাদের বোঝাই দিচ্ছি প্রথমে আপনাদের যেটা করতে হবে ফটো দিতে হবে যে কোনো একটা ফটো আপনি এখানে দিয়ে দিবেন তো আমি যেরকম এই বাইকটির ফটো চুজ করে নিয়েছি আপনার চাইলে আপনার নিজের ছবি অন্য কারোর ছবি যে কোনো একটা ছবি হলো হলেই হলো যে কোনো একটা গুগল থেকে ছবি ডাউনলোড করে নিলেই হলো জাস্ট এখানে ফটো দিয়ে দেবেন আপলোড করে দেবেন ফটো আপলোড দেওয়ার পরে এখানে নাম দেবেন জাস্ট আমি এই বাইকের যে কোনো একটা নাম দিয়ে দিলাম জাস্ট এই বাইকের নাম দিয়ে দিলাম এবং আপনার ইচ্ছা আপনি যদি আপনার ছবি দেন তাহলে আপনার নাম দিয়ে দিলেন যে কোনো একটা লাইকলি হবে কোনো সমস্যা না ডিসক্রিপশন এটা যা ইচ্ছা তাই লিখে দেন তো এখানে প্লাস কালেকশন কানেকশন এখানে কিছু আসতেছে না তো এখানে কিছু যেহেতু আসতেছে না ফাঁকাই দেখি তো নিচের দিকে আসে এবং নিচের দিকে এসে কালেকশন যে কোনো এখানে একটা সিলেক্ট করে নেবেন আমি জাস্ট এখানে জাস্ট গেমিং কালেকশন এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে জাস্ট আমি একটা যে কোনো সিলেক্ট করে দিই এখন আমাদের হয়ে গেলো তো এখন জাস্ট আমি ক্রিয়েটেড অপশন এখন ক্লিক করে দেবো জাস্ট আমি ক্রিয়েট অপশানে ক্লিক করে দিই দেখি আমার এখানে হয় কি না তো এখানে যেটা বলতেছে কালেকশন অ্যাড করতে বলতেছে জাস্ট আমি এখানে অ্যাড করে দিই এখানে কিছু দিতে হবে হয়তো তো এখানে আমার নামই দিয়ে দিই দেখে আর কি আমি যেহেতু করছি আমার নাম দিয়ে দিই এবং ডিসক্রিপশন কিছু যে কোনো সেই মতো লিখে দিই এবং এটা লেখার পরে জাস্ট আমি এখানে যা ইচ্ছে তাই লিখে দিন আপনার নাম এটা লিখে দিন এবং জাস্ট আমি সাবমিট অপশানে ক্লিক করে দেখে হয়ে যায় কিনা এজ হয়ে গিয়েছে এখন ব্যাক অপশনে আসে এবং ব্যাক অপশানে এসে এখন আমি যেটা করবো এই চুজ অপশন এখানে ক্লিক করে দিই এবং জাস্ট এখনো ডাটা লোড নেয় নেই জাস্ট আমি আরেকবার ট্রাই করে দেখি যাই হোক আমার এই যে কালেকশন এটা চলে এসেছে যাই হোক আমি এটা এই ক্লিক করে দেখেন আমার নাম দিয়েছিলাম আমার নামটা কিন্তু চলে এসেছে এটা আমি সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করা হয়ে গেলে এখন আমি এনেটটি ক্রিয়েট করতে পারবো তো আপনি যে অ্যাড অপশনে ক্লিক করে আপনাদের নামটা আমি অ্যাড করে নিতে পারেন করলে এখানে চলে আসবে কালেকশনে চলে আসবে তারপরে সিলেক্ট করে দেবেন কালেকশন সিলেক্ট করার পরে তারপর এখন কী করবেন এখন ক্রিয়েট অ্যাকাউন্টে অপশনে ক্লিক করে দেবেন জাস্ট আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি দেখেন আমার এনএফটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা যেটা মেটামাক্সে আর কি পারমিশন চাচ্ছে জাস্ট আমি এপশনে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পরে আমি নিচের দিকে আসবে এবং নিচের দিকে যে এক্সটেনশন যে এক্সটেনশন আপনি ক্লিক করে দেবো এবং এখানে জাস্ট মেটামাক্সের যে পারমিশন আছে সেটা পারমিশনটি দিয়ে দিব দেখেন পারমিশনটা কিন্তু আমি দিয়ে দিলাম এবং পারমিশনটি দেওয়ার পরে এখন আমি যেটা করবো আমরা আগের এসে চলে আসি আমরা যেখানে এনএফটি ক্রিয়েট করলাম আগের পেজে চলে আসি তো খেয়াল করুন আমার এ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো খেয়াল করুন এখানে কিন্তু আমার এনএফপি দেখেন শো এই যে এনএফটি এবং এটা কন্ট্যাক্ট অ্যাড্রেসও শো করতেছে আমার এএপটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল তো এখন তো এনএফি ক্রিয়েট করা হয়ে গেলে এখন আমরা কী করবো এটা সেল করবো সেল করার জন্য সেল অপশনে ক্লিক করে দেবো এবং সেল অপশানে ক্লিক করার পরে এখন আমরা যে কোনো একটা টাইপ করে দেবো এখান থেকে ডিএনসএন বা যে কোনো একটা সার্চ করে এখন প্রাইজ দিয়ে দেব আমার ইচ্ছা মতো আমি একটা প্রাইজ দিয়ে দিই এটা আমার প্রাইস জাস্ট ফাইভ থাউজেন্ড দিয়ে দিলাম ফাইভ থাউজেন্ড বা ফিফটি থাউজেন্ড কোনো একটা দিলেই হবে এটা কোনো প্রবলেম না জাস্ট অ্যাপ্রুভাল এখন অপশনে ক্লিক করে দিই এবং অ্যাপ্রুভাল দেওয়ার পরে এখান থেকে আমার মেটামাক্সের অ্যাপ্রুভাল চ্যাপ্রুভাল চাবে মেটামাক্সের অসংখ্য অ্যাপ্রুভাল দিয়ে দিই মেয়েটামাক্স অ্যাপ্রুভাল দিয়ে দিলাম এবং মেটামসে অ্যাপ্রুভাল দেওয়ার পরে এটা একটু লোডিং নিবে এটা আমার সেল অর্ডারে পড়ে যাবে জাস্ট একটু ওয়েট করি তো আবারও আমাদের কনফার্মেশনে ক্লিক করতে বলেছে জাস্ট আমি আবার কনফার্মেশনে ক্লিক করে দিই এবং কনফার্মেশনে ক্লিক করার পর দেখে আবার মেটা মাংস এক্সটেনশন চাই কি না হ্যাঁ মেটামাংসে এক্সটেনশন আবার চাচ্ছে আমি আবারও অ্যাপ্রুভাল দিয়ে দিই তো দুইবার আপনাদের কাছে অ্যাপ্রুভাল চাইতে পারে আমি দুইবারে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি মেটা মাংসে এক্সটেনশন মূলত এটা আমাদের বিএন ফি কাটতেছে আমরা যে বিএনপি এনেছিলাম আর কি ক্লেম করে আর কি সেই ফসের থেকেই সেই বিএনপিটা ফি কেটে নিচ্ছে সেল অর্ডারে ফেলার জন্য আবার লোডিং নিচ্ছে এবার হয়তো হয়ে যাবে তো খেয়াল করে আমার কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে সাকসেসফুল লেখা উঠছে তো এখন আমরা কী করব অন সেল যেটা রয়েছে অন সেল নিয়ে ক্লিক করে দেখি আমার সেল অর্ডারে পড়েছে কিনা এই দেখে না এটা কিন্তু আমার অন সেল অর্থাৎ সেল অর্ডারে কিন্তু পড়ে গিয়েছে এত রেটে আমি কিন্তু আমার এই এনএফটিটা সেল করব কিন্তু এখানে কিন্তু অন সেল সেল রেটে পড়ে গিয়েছে এইটুকু কাজ এইটুকু কাজগুলো হয়ে যাবে এখন আপনাদের যেটা করতে হবে এখন আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে আমি আপনাদের বলেছিলাম এখানে কিন্তু বলেই দিয়েছে ওদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী ওদের কিন্তু ফর্ম ফিল আপ করতে বলেছে এই যে ফর্ম ফিল আপ করতে বলেছে তো এখন যেটা করবেন আমার আরেকটি নিচের লিঙ্ক থাকবে সেটা হচ্ছে ফর্মের লিঙ্ক এই যে লিঙ্কটি এই লিঙ্কটা ক্লিক করে দিবেন জাস্ট ফর্মটি ওপেন হয়ে যাবে এবং এই ফর্মটি এখন আপনাদের ফিল করতে হবে তো এই ফর্ম ফিল আপ করার জন্য এখন নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসার পরে এখন আপনাদের অ্যাড্রেস দিতে হবে তো অ্যাড্রেসটা আপনি কী দেবেন আপনার মেটামার্ক্সের যে অ্যাড্রেসটি রয়েছে আপনার মেটামাক্স অপশনে চলে আসবেন এবং আপনার মেটামার্ক্সে আসার পরে এবং মেটামাক্সের উপর থেকে যে অ্যাড্রেসটি থাকবে সেই অ্যাড্রেসটি আপনার নিয়ে নিবেন এই যে অ্যাড্রেসটি এই অ্যাড্রেসটা জাস্ট আমি কপি করে নিচ্ছি এবং কপি করে নিয়ে জাস্ট আপনার ফর্মে জাস্ট ফিল আপ করে দেবেন এবং ফর্ম ফিল আপ করার পরে এখন আপনার সাজেশন দিতে বলেছে যে কোনো বিষয়ে এখানে সাজেশন আপনি লিখে দেবেন এবং সেটা লেখার পরে কখন কি সমস্যা রয়েছে সেটার স্ক্রিনশট এখানে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তারপরে আপনার জাস্ট সাবমিট অপশানে ক্লিপ ক্লিক করে দেবেন সাজেশন এরকম দিতে পারেন আপনাদের সাইট স্লো হ্যান্ড ট্যান্ড ইংরেজিতে আপনাদের সাজেশন যদি তাদের কাছে ভালো লাগে তো সেক্ষেত্রে থ্রি হান্ড্রেড টোকেন আরও এক্সট্রা দিবে থ্রি হান্ড্রেড ডলার হয়তো আরও এক্সট্রা আপনাকে দিবে তো সেই ক্ষেত্রে আপনারই লাভ এবং এখানে যে সাজেশনের যে বিষয়টা সেখানে ইম্প্রুভ করতে হবে এবং সেটার স্ক্রিনশট এখানে দিতে পারেন যদি মনে করেন না আমার সাজেশন দরকার নেই আপনি নাও দিতে পারেন সেটা কোনো সমস্যা না মূলত এখানে আপনি যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটা ঠিক রাখবেন এবং নিচে দিকে আমার হিসাবে আপনি কিছু লিখে দেবেন আপনি ইচ্ছা মতো আপনাদের সাইড সোলোমুলো মোলো হ্যান্থ্যান এসব লিখে দেবেন বা এই সাইডে এই এনএফটি একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিলেন এটা দিয়ে দেওয়া মনে হয় বেটার কারণ বলা যায় না আপনি উইন হয়ে যেতে পারেন আর এক্সট্রা এখান থেকে রিওয়ার্ড পেয়ে যেতে পারেন এবং এটু করার পরে না দিলেও সমস্যা নেই নিচে দিকে সেটা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করলে মোটামুটি এখানের কাজ শেষ এবং এখান থেকে যে রিওয়ার্ডটি পাবেন সেটা হচ্ছে টেন ডি এফ অর্থাৎ দশটি টোকেন আপনি হান্ড্রেড পার্সেন্ট যারা জয়েন হবে তারাই এমনিতেই পাবে এবং এখান থেকে এক্সট্রা হচ্ছে আপনার সাজেশন যদি ভালো লাগে এক্সট্রা আরও থ্রি হান্ড্রেড টোকেন আপনাকে এক্সট্রা আরও দেবে তো এখন কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে দশটি টোকেনের ভ্যালু কেমন কি আসে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি দশটি টোকেনের ভ্যালু কিন্তু খুবই কম ইহামী তেমন অ্যামাউন্টটা আমি আপনাকে দেখাই দিচ্ছি জাস্ট টকে বর্তমান মূল্য অনুযায়ী এখান থেকে তিন ডলার আসে তো এখন অনেকের প্রশ্ন থাকে ভাই মাত্র তিন ডলার তো সেক্ষেত্রে আমি আপনাদের একটা সাজেশন দিবো ভাই এখানে ইনকাম বেশি করতে পারবেন সেটা কীভাবে সেটা আপনাদের বুঝাই দিচ্ছি সেটা করবেন আপনি কিন্তু এক আপনি চাইলে এখন একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন দেখা যাচ্ছে আপনি এই যে আপনি যে মেটাম্যাক্সে অ্যাকাউন্ট ইউজ করেছেন এবং এই মেটামাক্স অ্যাকাউন্ট এখন কী করবেন এই মেটাম্যাক্স অপশনে আসেন আপনার দেখাই দিচ্ছি কীভাবে কি করবেন একাধিক অ্যাকাউন্ট প্রতি অ্যাকাউন্ট তিন ডলারকে ইনকাম করে নিতে পারবেন জাস্ট এই যে কানেক্ট অপশন রয়েছে কানেক্ট অপশনে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করলে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করলে এখান থেকে ডিসকানেক্ট দেখতে পারবেন সাইটটি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল এবং সাইটটি ডিসকানেক্ট হওয়ার পরে দেখান থেকে আপনি মেটাম্যাক্সে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন দেখেন এই দেখেন আমার কিন্তু অনেক অ্যাকাউন্ট অ্যাড করতে পারে এই অ্যাড অপশানে ক্লিক করে আরও অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন এবং অ্যাকাউন্ট অ্যাড করে একাধিক অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে এই 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 কাজগুলো কমপ্লিট করে নিতে পারেন এবং একাধিকবার ফর্ম ফিল আপ করে দেবেন অর্থাৎ প্রতি অ্যাকাউন্টে কিন্তু তিন ডলার করে নিতে পারেন এভাবে যদি দশটা অ্যাকাউন্টে করতে পারেন তাহলে তিন দশ তিরিশ ডলার কিন্তু আপনার ইনকাম হয়ে যাচ্ছে কারণ ওরা কিন্তু বলেই দিয়েছে প্রতি অ্যাকাউন্টে তিন ডলার করে দেবে এ দেখেন প্রতি অ্যাকাউন্টে বেসিক মানে বেসিক মানে পাবেনই পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন প্রতি অ্যাকাউন্টে আর কি তিন ডলার করে পাচ্ছেন তো সেই হিসাবে আমি বলবো আপনি একটু কষ্ট করেন একটু কষ্ট করলে অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যদি পাঁচটা করেন তাহলে পনেরো ডলার হচ্ছে যদি দশটা অ্যাকাউন্টে করতে পারেন তাহলে তিরিশ ডলার যদি বিশটা অ্যাকাউন্টে করতে পারেন তাহলে ষাট ডলার ইনকাম হচ্ছে কারণ এখান থেকে যে টোকেনটি পাচ্ছেন সেটা কিন্তু অলরেডি এক্সচেঞ্জে লিস্টেড এবং এদের ভলিউমও অনেক বেশি এবং এটা অলরেডি বিটমার্ট এক্সচেঞ্জে লিস্টেড আমরা জানি বিটমার্ট অনেক ভালো এক্সচেঞ্জ সাইট এবং এদের ভলিউমও ভালো অর্থাৎ এটা পেমেন্ট পাওয়ার সাথে সাথে আপনি সেল আউট করে কিন্তু প্রফিট নিতে পারতেছেন তো আমি রিকোয়েস্ট করবো যারা বেশি ইনকাম করতে চাচ্ছেন তারা যেটা করবেন একাধিক অ্যাকাউন্ট করে এখান থেকে বেশি ইনকাম করতে পারেন আর যারা কোস্ট করতে চাচ্ছেন না তাদের তো ভাই বিষয়ে তারা তিন ডলার পাবেন সেটা মেন বিষয় আর তারা ভালো সাজেশন দিতে পারেন তারা সাজেশন দিলে এক্সট্রা এখান থেকে আরো দেড়শো ডলারের মতো এখান থেকে পেয়ে যেতে পারেন মূলত এটাই মূলত অফার মূলত আজকের অফারটি গুরুত্বপূর্ণ এই জন্য বলতেছি কারণ টোকেনটি অলরেডি এক্সচেঞ্জে লিস্টেড পাওয়ারটির সাথে সাথে মানে টোকেনটি পাওয়ার সাথে সাথে সেল আউট করে কিন্তু আপনার প্রফিট নিতে পারতেছেন এবং এখান থেকে পেমেন্ট কবে দিবে এবং পেমেন্ট যখন দিবে সেটা আমি সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানায় দিব তার জন্য মাস্টবি যা যা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনও ফলো করেনি নিই মাস্টবি অবশ্যই ফলো করে রাখবেন কারণ এই অফার যখন পেমেন্ট দেবে সে এবং কীভাবে সেল করবেন সম্পূর্ণ বিষয় আমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানাই দিব তার জন্য যারা যারা আমার সাথে কাজ করতেছেন টেস্ট অ্যাড্রুপে তারা মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলটি ফলো রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন অফার দেওয়া হয়ে থাকে প্রত্যেকটি অফারে জয়েন হয়ে নেবেন হোক স্বাস্থ্যমন্ত্রী এই পর্যন্তই আল্লাহ হাফেজ